হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে আঞ্চলিক খেলা হচ্ছে, সেই খেলার উদ্দেশ্যেই আজকের ভিডিও। তাহলে আজকে একটু খেলাধুলা দেখাবো, মাঠে আমাদের কেমন প্রাইমারি স্কুলের বাচ্চাদের খেলাধুলা হচ্ছে এগুলো একটু দেখাবো। এই যে আমার বন্ধুরা সব আছে পিছনে। খেলাটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ ইন্ট্রো চলছে কেবল এইমাত্র, এবার খেলাটা শুরু হবে, দেখতে থাকুন সাথে থাকুন। তিনি এখন কথা বলাতে ব্যস্ত আছে ফোনে, কিছুক্ষণ পর অ্যাটেন্ড করবে, হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন। আপনাদের স্যার আমাদের কথা বলছে এখন স্কুলের পুকুরের পাড়ে, তো বাকিটা পরে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা চলেন মাঠে কেমন বাচ্চারা খেলছে একটু খেলা দেখি। লেটস স্টার্ট। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই শুভ ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সম্মানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় আকরামুল হোসেন মহাশয়। আমি সবাইকে জাতীয় সঙ্গীত গাইবার জন্য এবং মাইক ব্যান্ডকে জাতীয় সঙ্গীতে গাইবার জন্য অনুরোধ করি। উত্তর চক্রের অন্তর্গত ৩ নং জাকিরপুর গ্রামের সমূহের বাৎসরিক ক্রীড়া পরিচালনার নিয়মাবলী এই ক্রীড়া প্রতিযোগিতায় শপথবাক্য পাঠ শেষ হবে আমাদের। এরপরে শুরু হবে আমাদের মার্চ পাস্ট। এবং নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকা যে প্রতি আমার ভালোবাসা এবং অভিনন্দন, এবং ছোট ছোট বাচ্চাদের জন্য স্নেহ ভালোবাসা। আজকে অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হোসেন মহাশয় উপস্থিত থেকে এই ক্রীড়া প্রতিযোগিতায় এটা আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাইকে ভালোবাসায় জুড়িয়ে দিয়েছে। আর আমি একটা বিশেষ কোনো কথা বলবো, যারা এখানে জাজম্যান আছেন তারা সঠিকভাবে খেলাটা পরিচালনা করবেন যাতে কোনো গন্ডগোল না হয়। এবং প্রথমে আমাদের অনুষ্ঠানটা সূচনা করা হলো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। একরামুল হোসেন খুব সুন্দরভাবে বক্তব্য রাখলেন এবং শপথবাক্য পাঠ করেছেন আমাদের গোপাল সিংহ রায়। এইবার আমরা খেলা পরিচালনার মধ্যে দিয়ে যদি কোনো অপ্রীতি বা ঘটনা না ঘটে এবং সুস্থভাবে খেলাটা পরিচালনা হয়। শুরু করে দাও। तेरी धूप से रोशन तेरी हाँ पे जिंदा तू बाग है मेरा तेरी धूप से रोशन तेरी हाँ पे जिंदा तू बाग है मेरा مندل হাততালি দিয়ে আমরা অভিনন্দিত করব জোরে হাততালি দেবেন এবারে 322 বালক দলের বীরগলম্পন প্রতিযোগিতা পুরস্কার ঘোষণা করছি প্রথম হয়েছে নাসিরুল মণ্ডল মেলাপুরে নাসিরুলকে আবার টাকা হচ্ছে দ্বিতীয় হয়েছে ঋষভ আনাম সরকার রাজধারা শিশু শিক্ষা কেন্দ্র দ্বিতীয় হয়েছে ঋষভ আনাম সরকার রাজধারা শিশু শিক্ষা কেন্দ্র রাজধারা শিশু শিক্ষা কেন্দ্রে বিনিমণিকে যাচ্ছি আমরা হাততালি দিয়ে অভিনন্দিত করবো বাচ্চাদের এবারে বালক পদলে হাই জাম্প প্রতিযোগিতা উচ্চলম্পন প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হচ্ছে প্রথম হয়েছে নাইম মন্ডল বলতা একটি স্কুল দ্বিতীয় হয়েছে অভিনন্দিত করবো তাদের উৎসাহ বাড়াবো আগামী দিনে আরো ভালো সাফল্য লাভ করবার জন্য পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছে পুরস্কারগুলি তুলে দিচ্ছেন হাফিজুর রহমান সরকার মহাশয়।